এই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সরি অত্রি, প্লিজ কালকে যা বলেছি ভুলে যাও। আমার তোমাকে ভীষণ পছন্দ, আমি কাজের ফাঁকে ফাঁকে তোমার সাথে গল্পও করতে পারবো। এখানে কথা কম, কাজই বেশি করতে হয়। ভুল করলেই কি যে বাজে ব্যবহার! প্রথম প্রথম আমি খুব ভুল করতাম জানো, ডায়লগ ভুলে যেতাম, ঠিকভাবে অ্যাক্টিং করতে পারতাম না। কত যে বকা খেয়েছি, অনেকবার বাবা মা তুলেও কথা শুনেছি, তারপর থেকে ভেতরে জেদ চেপে বসে নিজেকে পাল্টে ফেলি, ভুল শব্দটা নিজের ডিকশনারি থেকে বাদ দিয়ে দেই। যাদের সঙ্গে কাজ করেছি কাউকেই কখনো আমার বিশ্বস্ত মনে হয়নি, বাট তোমার সাথে কিছুক্ষণ কথা বলেই খুব আপন মনে হয়েছে। আমি কাল তোমাকে পরীক্ষা করেছিলাম অত্রি, প্লিজ আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, কিছুদিন পর থেকে শুটিং শুরু, এই মুহূর্তে ভালো কাউকে পাবো না আমি। নয়নিকার দিকে তাকিয়ে আছে, এই মেয়েটা ওকে এত ঘুরাচ্ছে কেন? নয়নিকা দেখতে অসম্ভব সুন্দর, যাকে বলে চোখ ধাঁধানো সুন্দর। সুন্দর মেয়েদের অহংকার বেশি, এটাই অত্রির ধারণা। কাল নয়নিকার কথা শুনে অত্রির ওকে অহংকারী মনে হয়েছে, কিন্তু এখন পাল্টি খাচ্ছে কেন? নয়নিকা অত্রির কাঁধে হাত রাখলো। কি হলো, কিছু বলছো না কেন? আমি এক্সপিরিয়েন্সড নই, এটা তো সত্যি। আস্তে আস্তে সব বুঝে যাবে অত্রি, ভালো না হলে আমি আছি তো, প্লিজ তুমি শুধু রাজি হয়ে যাও। অত্রি কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। নয়নিকা আবার জড়িয়ে ধরল অত্রিকে, অত্রি নয়নিকার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে চলে গেল। বেরিয়ে সেই আদরের সাথে দেখা, রাস্তায় গাড়ি নিয়ে আদর দাঁড়িয়ে আছে। অত্রিকে দেখে অবাক হওয়ার ভান করল, বলল, তুমি? আপনি এখানে? তাই দিনের সাথে দেখা করতে এসেছিলাম, ও বলল সামনে রেস্টুরেন্টে গিয়েছে, এক্ষুনি চলে আসবে, তাই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তাইজিন নামটা নয়নিকার মুখে শুনেছে অত্রি, তাইজিনকে চেনে না অত্রি, দেখেনি, কিন্তু অত্রি সন্দেহ করেছে সকালে দেখা ছেলেটাই কিনা। ও আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি যাই। অত্রি হাঁটা দিবে হাতর পড়ল। কোথায় যাবে এখন? অত্রি আদরের দিকে তাকালো, অত্রি এখন গৌতম ঘোষের বাড়িতে যাবে, শুধু ওর মায়ের স্মৃতিগুলোর জন্য। এই তো বাসায়। এরই মধ্যে যশের গাড়ি এসে থামলো আদরের গাড়ির পাশে। যশ জানলা দিয়ে মাথা বের করলো, অত্রি যশকে দেখে বলল, আদরের যশকে দেখে জেলাস ফিল হচ্ছে, এই ছেলেটাকে আদর একদম সহ্য করতে পারে না। একটা খুন করা অপরাধ না হলে যশকে খুন করতো আদর। এই ছেলেটার সাথে অত্রি একা একটা বাসায় থাকে, ভাবতে আরও বেশি অসহ্য লাগে, আজে বাজে কিছু ভাবার এখন সাহসই পায় না। আদরের মাথায় শুধু একটা কথাই ঘুরে, অত্রি তোর। যশ অত্রিকে নিয়েই চলে গেল, আদর শুধু দাঁড়িয়ে দেখে গেল। গাড়ি চালাতে চালাতে যশ বলল, অত্রি এমন করছো কেন? আমি থাকলে প্রবলেম কোথায়? তোমাকে বেশি জ্বালাই আমি, সৃজনকে মিস করবো তো। আচ্ছা বলে দিও, তুমি এটা একদম ঠিক করনি। ঠিক করেছি, তোমার বাবা একা কাজ করবেন আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে? ধুর, শুধু বাবাকে ভয় পাই বলে, না হলে? অত্রি হেসে পড়ল, বুঝিয়ে বুঝিয়ে। আজকে সৃজনকে বাসায় নিয়ে আসবে, এই দুদিন ওর সাথে কাটাতে চাই, তোমাদের খুব মিস করব, স্পেশালি সৃজনকে, ওকে ছাড়া তো ভালোই লাগবে না, অভ্যাস হয়ে গেছে। যশ কিছু বলল না, মন খারাপ করে ড্রাইভ করতে শুরু করলো। অত্রিকে বাড়ির সামনে নামিয়ে অত্রির দাদুর বাড়িতেই চলে গেল। অত্রি বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকলো, 4 বছর আগে এই রাস্তায় ঠিক এইখানে ওকে ঘাড় ধরে ফেলেছিল গৌতম ঘোষ। একটা বারো ভাবিনি এই রাতের বেলা একা একটা মেয়ে কোথায় যাবে। অত্রি ভেবেছিল আর কখনোই এই বাড়িতে পা দেবে না, কিন্তু ওর মায়ের জন্য আসতে হলো। অত্রির কাছে মায়ের কোনো স্মৃতি নেই, অরিত্রার ব্যবহৃত কোনো জিনিস নেই, সেগুলো নিতেই এসেছে অত্রি। যদিও অত্রি জানে সব স্টোর রুমে জায়গা পেয়েছে, সেগুলোই নেবে অত্রি, মায়ের নোংরা জিনিসও বুকে নিয়ে ঘুমাতে শান্তি। অত্রি গেটের ছোট দরজাটা খুলতেই দারোয়ান উঁকি দিল। অত্রি তাকিয়ে দেখলো আগের দারোয়ান না, নতুন লোক। লোকটা পান খাচ্ছে, পানের পিক সাইডে ফেলে অত্রিকে বলল, কাকে চাই? অত্রি একটা দীর্ঘশ্বাস ফেলল, পান জিনিসটা ওর একদমই পছন্দ না। কাউকে চাই না, ভেতরে ঢুকবো। কাউকে চাই না, তাহলে ভিতরে কি? অত্রি তর্কে না জড়িয়ে পড়ল, কণিকা আছে, ওকে গিয়ে বলুন অত্রি এসছে। দারোয়ান ভেতর থেকে দরজা লাগিয়ে চলে গেল। অত্রি বাইরে দাঁড়িয়ে থাকলো, একসময় এই বাড়িটাকে ও নিজের বাড়ি বলতো,
আর আজ এই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে ও অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ। কিছুক্ষণ পর দরজা খুলে কণিকা বেরিয়ে আসলো। অত্রিকে দেখি জড়িয়ে ধরে বলল, উনি নতুন তাই তোকে চিনতে পারেনি, তুই পরিচয় দিসনি কেন গাধি, চল। কণিকা অত্রিকে টেনে ভেতরে ঠুকালো, দারোয়ানের দিকেই পড়ল। ও অত্রিকা ঘোষ, আমার বড় বোন, এটা ওর বাড়ি, চিনে রাখুন, আর কখনো ওকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবেন না। কারণ মাথা নাড়ল, কণিকা অত্রিকে নিয়ে এগিয়ে গেল, যেতে যেতে পড়ল, তুই হঠাৎ করে এখানে? মায়ের কিছু জিনিস নিতে এসেছি। কণিকা দাঁড়িয়ে গেল। নির্মলা অরিচিতার সব জিনিস পুড়িয়ে ফেলেছে। কণিকার কাছে অরিচিতা দুটো শাড়ি, একটা সোনার সিঁদুর কৌটো আছে শুধু। অরিচিতার সব গহনা নির্মলা নিজের কাছে রেখে দিয়েছে, কণিকা চাইলেও দেয়নি। কণিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্রি বলল, কি হলো তোর? কিছু না, চল। আচ্ছা বাড়িতে কে কে আছে? চিন্তা করিস না, বাবা ভাই কেউ বাড়িতে নেই, আরো দুই তিন দিন পর ফিরবে, শুধু মা আমি আর দিদি আছি। নির্মলা আর কৃত্তিকা যে অত্রিকে দেখে খুব খুশি হবে না অত্রি জানে। কৃত্তিকার বড় ভাই নিথিন অত্রিকে ঠিক পছন্দ করে কি না অত্রি বুঝতে পারে না। কখনো অত্রির সাথে যে যে কথা বলেনি। অত্রি কণিকার সাথে ভেতরে ঠুকলো, কৃত্তিকা টিভি দেখছিল। নির্মলার রুমে কৃত্তিকার দরজার দিকে তাকিয়ে চমকে উঠল, এতদিন পর অত্রিকে দেখে চিল্লিয়ে উঠল মা মা বলে। নির্মলা শুয়েছিল, কৃত্তিকা চিল্লানি শুনে উঠে আসে, নিচে নামতে নামতে বলল, কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মা দরজার দিকে তাকাও। নির্মলার সামনে তাকায়, অত্রি দাঁড়িয়ে আছে কণিকার পাশে। আত্মপছর পর অত্রিকে দেখে নির্মলা কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। অত্রি কণিকার দিকে তাকিয়ে বলল, কণা আমি আমার মায়ের জিনিস নিতে এসেছি এখানে, এগুলো নিয়েই চলে যাব, থাকতে আসিনি। চল আমি দিচ্ছি, ছোট মার দুটো শাড়ি আর সিঁদুরের কৌটায় আমার কাছে আছে, বাকি সব শাড়ি মা পুড়িয়ে ফেলেছে। কথাটা শুনে নির্মলা কণিকার দিকেই তাকালো। অত্রি রক্তলাল চোখে নির্মলার দিকে তাকিয়ে বলল, কোন সাহসে আমার মায়ের জিনিস হাত দিয়েছেন আপনি? অত্রিকে কখনো গলা উঁচু করে কথা বলতে শুনেনি নির্মলা, আজ এভাবে কথা বলছে দেখে ঘাবড়ে গেল। চুপচাপ শান্ত থাকা অত্রির মধ্যে এত সাহস কোথা থেকে এলো? কণিকা বলল, ছোট মায়ের সব জুয়েলারি মা নিজের কাছে রেখে দিয়েছে। অত্রি শক্ত গলায় বলল, এক্ষুনি আমার মায়ের সব জুয়েলারি নিয়ে আসুন। নির্মলা কণিকার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কণিকা বলল, এভাবে তাকিয়ে লাভ নেই মা, অত্রি দিকে ওর জিনিসগুলো দিয়ে দাও। কিসের জিনিস? এতগুলো সব গৌতম দিয়েছিল অরিত্রিকাকে, গৌতমের দেয়া সব জিনিসের উপর আমার অধিকার আছে। মিসেস ঘোষ, আপনার ফকির হাজবেন্ড আমার মাকে এত দামি জুয়েলারি দিয়েছে, লাইক সিরিয়াসলি? আমার মাকে বিয়ে করার আগে আপনার স্বামী কি করতেন আপনি সেটা কি ভুলে গেছেন? শুটিং স্পটের জিনিসপত্র সেট করতেন, আমার মাকে বিয়ে করে এত বড় বাড়ির মালিক হলেন, ভালো কাজ পেলেন, সম্মান পেলেন, এই বাড়ি আমার দাদু আমার হাজব্যান্ডকে ভিক্ষা দিয়েছে। এনিওয়ে আমি অতীত ঘাটতে চাইনি, আর না দান করা জিনিস ফেরত চাই, আমি শুধু আমার মায়ের জিনিস চাই, যেগুলোর উপর অধিকার শুধু আমার, এই অধিকার মা আর কাউকে দিয়ে যাননি। নিজের ভালো শান্ত চুপচাপ জুয়েলারিগুলো নিয়ে আসুন, না হলে পরে কি করব ভাবতেও পারছে না। নির্মলা কিছুটা ভয় পেয়ে গেল অত্রির এই রূপ দেখে, আস্তে আস্তে হেঁটে রুমে চলে গেল। কণিকা বলল, আমি শাড়ি আর কৌটোটা নিয়ে আসছি, এতগুলো দিন তোর জন্য যত্ন করে রেখেছিলাম। থ্যাংক ইউ কণা। থ্যাংকস দিতে হবে না, তোর জন্য কিছু করতে পারলে আমারই ভালো লাগে। কৃত্তিকা সোফায় বসে আছে, অত্রির এই অগ্নিরূপ দেখেও কিছু বলার সাহস পাচ্ছে না। অত্রি কৃত্তিকার দিকে তাকিয়ে হাসল। সেই সময় ওর মায়ের সাথে সাথে এই মেয়েও অত্রিকে যা তা বলার আগে দুবার ভাবত না। অত্রি সবসময় কৃত্তিকাকে বড় বোন মেনে এসেছে, কিন্তু কৃত্তিকা অত্রিকে মানুষই মনে করতো না। অত্রির পছন্দের খাবার থেকে জিনিস সব কিছুর উপর ভাগ বসাত। বেশি বড় ছিল না কৃত্তিকা অত্রির থেকে, ছ মাসের বড়, তাই অরিত্রিতা ও কিছু বলতো না। অত্রিকে বুঝাতো, ছোট মানুষ বুঝে না, তুই মন খারাপ করিস না, অত্রিও মেনে নিত। কিছুক্ষণ পর নির্মলা একটা বড় বক্স নিয়ে এলো, এতে অরিত্রিতার সব গহনা আছে। এখানের কিছু গহনা অত্রির দিদার, আর কিছু অরিত্রিতাকে বানিয়ে দিয়েছিল শঙ্করদেব। বিয়ের আগে সোনার গহনা পরতে পছন্দ করতো না অরিত্রিতা।
কিন্তু বিয়ের পরও জীবনটাই পাল্টে যায়। অত্রি বক্সের ঢাকনা খুলল, গহনাগুলো ছুতে চোখে জল চলে আসে। একটা ছোট্ট কানের দুল হাতে নেয় অত্রি। এটা অর্চিতার ব্যবহৃত শেষ জিনিস, সাথে সোনার বালা আর চেইন। এই জিনিসগুলো ছুতেই অত্রির ভেতরে আগুন ধাউ ধাউ করে চলতে থাকে। এর মধ্যেই কণিকা শাড়ি আর কৌটোটা নিয়ে আসে একটা ব্যাগে করে। অত্রি শাড়ি বের করে ছুঁয়ে দেখে, নাকি নিয়ে গন্ধ শুকছে। অত্রির মনে হচ্ছে ওর মা ওকে জড়িয়ে ধরে আছে। শাড়িতে মামা গন্ধ পাচ্ছে অত্রি। অত্রি যখন ওর মায়ের জিনিসপত্র নিতে ব্যস্ত, তখনই বাড়িতে ঢোকেন গৌতম ঘোষ আর নিথিন। অত্রি মাথা ঘুরিয়ে তাকায়। গৌতম ঘোষ অত্রিকে এতদিন পর দেখে চমকে ওঠেন। নিথিনও কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে অত্রির দিকে। তাইজিন, ইভান, আদর তিনজনই আদরের কেবিনে বসে আছে। কাল আদর চলে যাবে, আসবে এক সপ্তাহ পর। আদর অত্রির ব্যাপারটা নিয়ে ভাবছে, যশের কথা বারবার মনে পড়ছে। এই ছেলেটা আর অত্রির সম্পর্কে কথাও ভাবছে। অত্রিকে আদর একদম ভুলতে পারবে না। অন্যদিকে যশ, এই এক সপ্তাহ আদর থাকবে না, অত্রিকে দেখতে পারবে না। অন্যদিকে যশ, অত্রির কাছাকাছি থাকবে। জেলাশিতে ভালো লাগছে না আদরের। ইভান ফোন টিপছে, তাইজিন আদরকে লক্ষ্য করছে। তাইজিন রাগি হতে পারে, কিন্তু আদর আর ইউভানের জন্য নিজের জানটাও দিতে প্রস্তুত। এই দুজনের ভালোর জন্যই যা কিছু করতে পারে তাইজিন। তিনজন তিনজনকে খুব ভালো বুঝেও তাইজিন সোফায় হালান দিয়ে বসে পড়ল। কাকে নিয়ে টেনশন করছিস? 10 মিনিটের মতো নীরবতার পর হঠাৎ তাইজিনের কথা শুনে দুজনই চমকে উঠল। তাইজিনের দিকে তাকালো দুজন। তাইজিনের দৃষ্টি আদরের দিকে। আদর দীর্ঘশ্বাস ফেলল। মিথ্যে বলে এই ছেলেকে রাগিয়ে লাভ নেই। কী নিয়ে ভাবছে তা বলল? রাগবে আদর জানে, তবু বলতে হবে। আদর বলল,